গেল দুশো বছরেরও বেশি সময়ের মধ্যে এই প্রথমবারের মতো বন্ধ রাখা হচ্ছে প্যারিসের বিখ্যাত ঐতিহ্যবাহী নতরদাম গির্জার বড়দিনের প্রার্থনা চলতি বছরের এপ্রিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পুনরায় সংস্কার করার আগ পর্যন্ত সেখানে সকল উৎসব বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত অনেক পর্যটকের জন্য দুঃখের ছায়া এনে দিলেও আবারও নতুন ফিরে আসবে প্রাণের এই উপাসনালয় এমনটাই প্রত্যাশা সবার নিবিরামিনের ডেস্ক রিপোর্ট ভয়ঙ্কর দুই বিশ্বযুদ্ধও যেখানে থামাতে পারেনি বড়দিনের উৎসব সেই ঐতিহ্যবাহী বিখ্যাত গির্জার নতরদামী এবার সরব থাকবে না খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবে গেল পনেরোই এপ্রিলের ভয়াবহ অগ্নিকাণ্ডই কেড়ে নিল ফরাসি এই স্থাপনার উৎসবের আলো অগ্নিকাণ্ডটিতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় আটশো বছরের পুরানো এই উপাসনালয় ভেঙ্গে পড়ে গির্জার ধাতব মিনারের চূড়া বিখ্যাত ও দামি সব শিল্পকর্ম গ্রাস করে নেয় আগুন আর তারপর থেকেই সংস্কার কাজের জন্য আগামী পাঁচ থেকে ছয় বছরের জন্য নেওয়া হয় সকল কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত উপরের মাচাটি সরিয়ে সংস্কার করতে হবে আমাদের আর সেটাই সবচেয়ে কঠিন কাজ এটার ওজন বেশ কয়েক টন হওয়ায় নিচে পড়ে যেন ছাদ ক্ষতিগ্রস্ত না হয় সেটাই লক্ষ্য রাখতে হচ্ছে আমাদের চলতি বছর বড়দিনের প্রার্থনার জন্য উপাসকরা জমায়েত হবেন নতরদামের এক মাইলের মধ্যে অন্য একটি গথিক শৈলীর গির্জায় সেখানেই আয়োজন করা হচ্ছে উৎসবে তবে নতরদামের প্রতি ভালোবাসাটা যেন ভুলতেই পারছেন না অনেকেই ক্রিসমাসের জন্য অনেক পরিবারই বছরের এই সময়ে নতরদাম দর্শনে আসেন ঐতিহ্য হিসেবেই মানেন সেটা তবে এবার তারা পারবেন না আসতে যা কষ্টকর সত্যি এটা অনেক দুঃখজনক যে ভক্তরা তাদের প্রিয় গির্জায় সমেত হতে পার ভক্তদের এবারের বড়দিনে একটাই প্রার্থনা আবারও নতুন রূপে ফিরে আসুক তাদের প্রাণের নতর দাম নিবিরামিন নিউজ টোয়েন্টি